আমরা খাই মাঝে মাঝে বিরিয়ানি, অনেকের হয়ে যায় চুলকানি, কথা বলেন ঠিক কি না? তারপরও কি খাই বিরিয়ানি, মিলাদে খাই বিরিয়ানি, অনেকের হয়ে যায় চুলকানি। আমরা বলবো চুলকানো দরকার নেই, আসুন মিলাদ পড়ুন, দুরুদ পড়ুন, সালাম দেন নবীকে, মিলাদের পরে মোনাজাত করুন, মোনাজাতের পরে বিরিয়ানি খেয়ে বাড়িতে যান, শান্তি পাবেন। আছে না নাই, কম না বেশি, জ্বালা জোরাই না, তোরা খাওন দিতেছি, এরাই দিছা, এরা পাগল তো ইডি হই। দিনের বেলা মাহফিল তো সব কইতারতাম না, টাইম বান্দা টাইম বান্দা, খাইছিও না সময়ের কারণে। চেয়ারম্যানটা কইলাম যে খাইছি না, কিনলে গিয়া ফাগরি টাগরি ফরাইব, অনেক পর্ব আছে, আবার আজানের পর্ব আছে, কথা কোন ঠিক নিও তো। এখন যে কিনা কইছিলাম ও, এইটা তো মনে রাখবে টি হই, এইটা হইলে এইটা মনে থাকবো, হেরাইতাম লাগে পাগল হয়। ওরে যার জ্বালা একে সে জানে, ওরে বাপরে, দেখছেন চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব কইছিল তিনটার সময় যাইব গা, অন বাস সাড়ে তিনটা, প্রেমের বিষে ধরছে গাড়ে, আচ্ছা কি সে ঘটনা কি ইডি লেগে আসলে না? ও গো যার জ্বালা একে সে জানে, মনের কথা বলবে কে দয়াল বিনে, ওরে পাইতাম যদি মনের কথা কইতাম খুলে নিরলে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। এগুলা তো এখন বাদ দিয়ে দিছি রে বাবা, সবাই গাইলে দোষ নাই, তাহিরি গাইলে দোষের অভাব নাই, তার আওয়াজ আসতেছে জোরে কর ঠিক কিনা কর, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না, সুৎকুর আছে না নাই, সুৎকুর সুৎকুর কইলে সুৎকুর আমার প্রতি বেজার হইব, আমার কিতা হইব, মুনাফিক রে মুনাফিক কইলে মুনাফিকের গায়ে লাগবই, গুসকুর কি গুসকুর কইলে গুসকুরের গায়ে লাগবই, সুৎকুর রে সুৎকুর কইলে সুৎকুরের গায়ে লাগব, পেটটা হলো কালবই অতীন গড়ের মতন বেফতারা পেট, পেটের ভিতরে কি খাওন না সাপ, এরা কি না মাঝি না সুৎকুর, এটা হাসুরের মধ্যে কথা কইতেছি, আর রাখ এটা হাসুরের ময়দানে কথা কইতেছি, তুই তো দুনিয়ার ফেট লইস, হকাদের ফেটটা গামলাটা ফেটের ঘরের ফেট, এইটা হইব পৃথিবীর সমান ফেট, আর তুমি আইস এটা লইস, আল্লাহু আকবার গান, ফেটটা হইব কাল বুয়ুতিন, মুসলিম শরীফের হাদিস বেড়া, আমি কইছি না হাদিস, নবীজি কয় কাল বুয়ুতিন, বাইতুল বহু বছর বুয়ুত, কামানির মতো তাসবি গড়ের মতো, ফ্যাটটা হইব গড়ের মতন, তোর ফ্যাটটা দিই ফ্যাটের মতন, কেউ খারাপ লাগতেছে, কেউ অসুবিধা অসুবিধা লাগতেছে, বাজানে একটু নীরবে এক তখন কথা কইছি, এখন একটু ফাঁকলামি করে অসুবিধা দিব, ফ্যাটটা লইছে ফ্যাটটা, রে তোর ফ্যাটে গাইলাম আমাদের, এই বাবা এমন যাইতে মাহফিলে আইছি, তোর একটু এক গ্লাস পানি দিলে না মনে রাখিস, আর আনতে না মারে আনিস, লাল চা কইন না, আমি তো চা খাই না, আমি স্টেজে কফি খাই, আস্তে কষ্ট হইতেছে বুঝতে রেছি, সুৎকুর আছে না নাই, কম না বেশি, আমি যখন মাঝে মাঝে মুর্শিদি গাই ইডির হেরা ভাইরাল করি, আমি যে এত কষ্ট করে তেলাওয়াত করি, আমি কি চা খাই জানো স্টেজে, কফি না থাকলে অসুবিধা কি, না থাকলে তো অসুবিধা না, রাখেন আস্তে, আমি ওয়াজে চা খাই না কফি খাই, আমার প্রমোশন হয়েছে, কথা বলুন ঠিক কি না? যাই হোক, ফেলে দিলে খাই কুকুর, ঢেলে দিলে খাই মানুষ, তুমি সিদ্ধান্ত নাও, তুমি যে ঢেলে দেওয়ার বিরোধিতা করো তুমি কি কুকুর, ফেলে দিলে খাই কুকুর, ঢেলে দিলে খাই মানুষ, এখন সিদ্ধান্ত নাও তুমি কি বলতে চাও। এক আইনজীবী মামলা করছে, এটা বলি অশ্লীল শব্দ কই লেখাপড়া করছে,
ফাগলা তিতা মিডা বুঝে না, ফাগলা রে জিলাফি দিও না। সময়ের এক ফুর অসময়ের দশ ফুর, বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ময় অনুসারে। ঠিক কিনা বলো, কইনা দিকে মনে করছো? বিচার হইব কর্ম অনুসারে। তাহির বিরুদ্ধে যদি প্রতিহিংসা করে কিছু পরে থাকো, তাহির যদি দুষ করে না থাকে, তার জবাব একদিন দিতে হবে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। সুতকুরের কিন্তু দোষ নাই, দোষ আমরার। আমরা সুতকুরের আব্বা ডাইকা ডাহাত দিকে আইনা মসজিদের সভাপতি বানাই কি রে? এই সুতকুর থেকে আমরা টাইলসের টাকা নিতে পারব, ফ্যানের টাকা নিতাম পারম, দোতলার কাজটা ঠিক মতো হইব, এর লেগে আমরা তার বাপ ডাইকা আইনা বানাই। আমি কই প্রয়োজনে আম গাছের তলে নামাজ পড়ব, এরপরে সুতকুরের টাকা দিয়ে আমার মসজিদ বানানোর দরকার নাই। ঠিক কিনা বলো, কথা পরিষ্কার? এই কথা পরিষ্কার? সুতকুর কি আর সভাপতি চলবে? কি হবে বেঁচে থেকে বলবো? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে, ঠিক কিনা বলেন? কি হবে আলেমে হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, কি হবে আলেমে হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিঘিনি সমাজটাকে, ঠিক কিনা বলুন? কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি, কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি, আজরাইল আসবে যবে মাটিতে পরে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পরে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। জোরে কো, জোরে বলো, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিং টাকিং, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি তারা মুক্ত সমাজটাকে, জোরে বলো ঠিক না মেঠি? তাইলে সুদ করে শাস্তি হাসনের মাঠে আসে না নাই? ও যুবক রাগ করো না, একজন আমার প্রশ্ন করে, হুজুর সুদের বিরুদ্ধে এমন ওয়াজ করেন ঘুষের ব্যাপারে কিছু কন্যা গিল লাগে? আমি কইলাম, আমি কি কইতাম? নবীত্ব কয়ে গেছে 1400 বছর আগে, আর রাশি ওয়াল মুরতাশি কেলাহ মাফিন নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুটাই জাহান্নামের আগুনে জ্বলবে। এখন আপনারা বলুন, আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাতের পক্ষে কে কে আছে না হাত তোলেন? ইমানদারের দাম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? হাত নামান। একটা মানুষে বলতে চাই, এ বাবা, এই 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 বাবা, ওই ওই শুনে না, ও শুনে না। তাহির কি প্রতিদিন আই বয়ে থাকবো? দিনের বেলা মাহফিল করি এই অবস্থাকে চলতেছে দুনিয়াটার ভিতরে, আবার কয়েকদিন পরে আবার শুরু করে দিব হেলিকপ্টার দিয়ে। রাখিয়া দিছি অনেক অনেক মাহফিল, 84টা মাহফিল লিখছিলাম করোনার আগে, কিন্তু করোনায় 178টা মাহফিল ক্যান্সেল হয়েছিল। এখন আবার শুরু করতেছি, লেখছি কয়েকটা, লিখে ফেলাইছি ইনশাল্লাহ, কারণ আলেম রিত্তু মস্তানি করব। কিল আমরা খাবো বিরিয়ানি, তোমরা রইব সুলকানি। না সময় নাই, সময় নাই, যে জায়গায় মাহফিল না যেতে হবে, এছাড়া কোনো উপায় নাই। মানুষের আগ্রহ, আমরা ফ্যাশনের জন্য না, আমি অনেক মাহফিল কষ্ট করে গাড়ি নিয়ে যাই, ঘুমো নাই ভালো করে, কিন্তু যেগুলো একদম ব্যাকওয়ার্ড, যেগুলো আবার দুর্দান্ত মাহফিল, অনুরোধে আমরা নিতে হয়, অনেক সময় চাপে পড়ে নিতে হয়, আমরা মোশনের জন্য নেই না।